এই লকডাউনের মধ্যেও কেএমসির পক্ষ থেকে আবারও বেরিয়ে এলো নতুন বিজ্ঞপ্তি। অর্থাৎ কিছুদিন আগে যেহেতু কেএমসির পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি এসেছিল, আবারও একটি বিজ্ঞপ্তি, কিন্তু চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই লকডাউনে বেরিয়ে আসছে কেএমসির পক্ষ থেকে, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। তো আজকে ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তিটির পুরো বিবরণ আমরা দেখে নেবো বা কী বলা হয়েছে এবং কতটা ভ্যাকান্সি রয়েছে সব কিছুই বিস্তারিত জেনে নেবো। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা সেটি নোটিশটি ডাউনলোড করা হয়েছে, তোমরা এখান থেকে যে ডাউনলোড করে নেবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি সেটি ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা সরাসরি পিডিএফটি বা নোটিশটি ওপেন করে নেবো। এখন তোমরা অন স্ক্রিনে এখন সেই পিডিএফটি বা নোটিশটি দেখতে পাচ্ছ, যেটিতে বলা হয়েছে পুরো বিবরণ। তো সেটি আমরা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কলকাতা সিটি NUHM সোসাইটি, এবং তারপরে যে একটু ঠিকানা দেওয়া আছে 5S N ব্যানার্জি রোড, কলকাতা 7 লক্ষ 13। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এবং অ্যাডভার্টাইজ অর্থাৎ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 26 ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ল্যাব টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাজ মেনশন বিলো। অর্থাৎ তোমাদের যে ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে বা ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে কজন, 26টি নেওয়া হবে সেখানে পুরোপুরি, যে নিচে যেরকমভাবে বিবরণ দেওয়া রয়েছে সেই অনুসারে তারপর সেই ক্রাইটেরিয়া অনুসারে তারা নিয়োগ করবে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে। তো তারপরে সেই বিবরণগুলি দেখে নেবো আস্তে আস্তে আমরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং ভ্যাকান্সি। তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে ভ্যাকান্সি তারা একদম ভাগ করে দিয়েছে প্রথম থেকেই। তো দেখতে পাচ্ছ আনরিজার্ভদের ক্ষেত্রে রয়েছে 1টি, এরকমভাবে SCদের জন্য রয়েছে 4টি, ST দের ক্ষেত্রে রয়েছে 6টি, OBC A OBC B দের জন্য রয়েছে 2টি 1টি, এরকম করে তো টোটাল রয়েছে 26, অর্থাৎ 26টি রয়েছে। এরপর আসবো আমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী হতে হবে তো একটু দেখে নেবো। 1 নম্বর পয়েন্টে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে যেটি বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, অর্থাৎ 10+2 তোমাকে পাস হতে হবে ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট, অথবা তোমাকে কোনো বৈধ যে বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে পাস হতে হবে, অথবা কী থাকতে হবে অথবা বলা হচ্ছে ইটস ইকুইভ্যালেন্ট ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ম্যাথমেটিক্স। অর্থাৎ তোমাকে যে তোমাকে যে সাবজেক্ট যেটা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স নিয়ে তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আবারও এন্ড দিয়ে যেটি বলা হচ্ছে সেটি একটু দেখে নেবো। সেটি বলা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফেসিলিটি। অর্থাৎ তোমার যে একটা ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ তুমি ডিপ্লোমা যদি করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে, তো সেখান থেকে তুমি আবেদন করতে পারবে। তারপরে AICTE, ঠিক আছে, তারপর উইথ নলেজ ইন কম্পিউটার MS অফিস ইন্টারনেট অ্যাজ রিকোয়ার্ড। অর্থাৎ তোমার যে কম্পিউটারের যে বেসিক জ্ঞানগুলি যদি থাকে, তাহলে MS অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে যদি তোমার জ্ঞান থাকে, অর্থাৎ তুমি যদি বেসিক কম্পিউটারের 1 বছরের কোর্সটি করা থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো 2 নম্বর পয়েন্টে দেখো সেটি বলা হচ্ছে মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার্স ইনক্লুডিং MS অফিস অ্যান্ড ইন্টারনেট। অর্থাৎ তোমাকে MS অফিস এবং ইন্টারনেটটা তোমার যোগ থাকতে হবে, তুমি যেন এটা জানো, ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি একটু দেখে নাও। 3 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তারপরে এজের ব্যাপারটি দেখে নেওয়ার চেষ্টা করবে একটু। তোমরা এখানে এজ এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/8/2020 মধ্যে তোমার যদি 40 বছরের নিচে বয়স হয়ে থাকে বা, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে এজের যে রিল্যাক্সেশন থাকে SC ST OBC এবং PWD ক্ষেত্রে, সেখানে তোমরা যথাযথভাবে পেয়ে যাবে, অর্থাৎ 3 বছর এবং 5 বছরের যে ছাড় সেটি কিন্তু পেয়ে যাবে, সেটি পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। এরপর আমরা একটু দেখে নেবো বেতন সংক্রান্ত বা রেমুনারেশন, ঠিক আছে। তোমার যে স্বাভাবিকই তোমরা পয়সার জন্যই তো অবশ্যই বেতনের জন্যই তো চাকরিটা করা, তো সেই বেতনটি কিন্তু কত দেওয়া হচ্ছে। তো বেতনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলা হয়েছে 17,220 টাকা কিন্তু তোমাকে প্রদান করা হবে পার মান্থ, প্রত্যেক মাসে। এবার মোড অফ সিলেকশনের প্রসেস সেগুলি আর বেশি বলছি না, তোমরা সেগুলি দেখার জন্য একটু বিস্তারিত ডাউনলোড করে নেবে, পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এবার আমরা বলবো যে ঠিকানাটা কোন ঠিকানা, অর্থাৎ যেহেতু এটি অফলাইনে হচ্ছে তোমাকে সেহেতু এটি পোস্টের মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো তোমার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দেখতে পাচ্ছ, ওখানে অ্যাড্রেস মোটা কালো বোল্টের আকারে লিখে দিয়েছে তারা, ঠিক আছে, সেই তোমাদেরকে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো তোমরা নোটিশটি ডাউনলোড করার সময়তে এটি কিন্তু পেয়ে যাবে। তারপরে এবার একটু দেখে নেবো শেষ ডেট বা এন্ড ডেট সম্বন্ধে, কবে থেকে কি বলা হচ্ছে বা কোন তারিখের মধ্যে তোমাকে কত তারিখের মধ্যে পাঠাতে হবে। তো তোমাকে দেখতে পাচ্ছ 10/8/2020 টু 19/8/2020, ঠিক আছে, এত তারিখের মধ্যে পাঠাতে হবে। টাইম কত থাকবে, অর্থাৎ 10 তারিখ থেকে 19 তারিখের মধ্যে পাঠালে 11:30 থেকে 4টের মধ্যে তোমাকে পাঠাতে হবে। অর্থাৎ সোম থেকে শুক্র তোমাকে কিন্তু সারাদিনই কাজ হবে, এটি বলা হচ্ছে, অর্থাৎ 11:30 থেকে 4টে অফিস টাইমের মধ্যে। এবং শনিবারে যদি তুমি এটি পাঠাও তাহলে কিন্তু তোমার যে
11:30 থেকে 2টার মধ্যে কিন্তু এখানে পৌঁছে যাওয়ার যে পৌঁছে যেতে হবে এই ফর্মটি বা পোস্টটি। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু কিউই আফটার 4 PM অ্যান্ড 2 PM, অর্থাৎ সোম থেকে শুক্র দেখতে পাচ্ছ 4টের পরে কিন্তু জমা নেওয়া হবে না, এবং স্যাটারডে অর্থাৎ শনিবার যেহেতু হাফবেলা হয় সেহেতু কিন্তু 2টোর পরে জমা নেওয়া হবে না, পরিষ্কারভাবে তারা বলে দিচ্ছে। তো তোমরা সেটা সতর্কভাবে তোমাদের তোমাদের দায়িত্ব পাঠানোটা, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে দেখে নাও, তারপরে পয়েন্টটি একটু মোটা আকারে যেটি লেখা রয়েছে, কী লেখা রয়েছে, দ্য ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in। এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে ফর দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড আদার নেসেসারি গাইডেন্স, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশান ফরম্যাট সেটি নেওয়ার জন্য এবং আদার্স কোনো তথ্য জানার থাকলে তোমাকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে, তুমি গিয়ে সেটি দেখে নিতে পারো। তো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপরে বলে দেবো কী কী লাগছে, অর্থাৎ ডকুমেন্টস বা কী কী তোমার যে ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে সেটি একটু দেখে নেবো। তো প্রথমে বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি একটু যথাযথ টাইমের মধ্যে তোমাকে পৌঁছে দিতে হবে এবং সমস্ত কিছু তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে ফিল করে পাঠাতে হবে, কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে তারা কিন্তু গ্রহ্য করবে না বা সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এরকম বলা হচ্ছে, ঠিক আছে। তো সমস্ত রকম যে কোয়ালিফিকেশানে তোমাদের যে ডকুমেন্টসগুলি থাকবে সেগুলো কিন্তু যথাযথভাবে অ্যাটাচ করতে হবে যা যা চাওয়া হয়েছে, তারপরে তোমাদের সমস্ত কিছু ফিল করতে হবে। তো ফিল ইন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্ম যেমন করে দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইটে সেরকমভাবে তোমাকে ফিল আপ করতে হবে। এজ প্রুফ দিতে হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু এজ প্রুফ তোমার একটি সেটি কিন্তু তোমাকে প্রদান করতে হবে, এবং তোমার তারপরে যেটা বলা হচ্ছে মার্কশিট এবং যে পাসিং সার্টিফিকেট সেগুলি কিন্তু দিতে হবে, যে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাকে কিন্তু দিতে হবে। তারপরে তোমার লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তুমি যদি OBC ঠিক আছে, SC ST যাই হোক না কোনো তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে জেনারেল বাদে, ঠিক আছে, জেনারেল বাদে। তারপরে তোমার আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো তিনটির মধ্যে একটি দিতে হবে, পাসপোর্ট থাকলে দিতে পারো, ভোটার আইডি কার্ড থাকলে দিতে পারো, আধার কার্ড থাকলে দিতে পারো, যে কোনো তিনটির মধ্যে একটি দিয়ে দেবে তাহলেই হবে। তারপরে যেটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে অ্যাড্রেস প্রুফ যেটি হিসাবে, অর্থাৎ আবারও সে একই পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটি তোমরা এখানে দিতে পারবে, এরকমভাবে তোমাদের কিন্তু ফিল আপ করবে। তারপর আর তারপর 5 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে দ্য অরিজিনাল অফ ইচ অফ দ্য ডকুমেন্টস স্টার্টেড অ্যাবাভ মাস্ট বি ব্রট অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ভেরিফিকেশান, অর্থাৎ তোমার যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাকে সমস্ত অরিজিনাল কিন্তু যেগুলি তোমরা সাবমিট করেছো সেগুলির সে অরিজিনাল কিন্তু তোমাকে দেখাতে হবে সেখানে নিয়ে গিয়ে, এটিই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে পুরোটি তোমরা পড়ে নেবে, পুরোটি একদম সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে, এবং তারপরে যেটি বলবো সেটি ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো ফর্মটি তোমাদের এখানে যে সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে তোমার ফর্মটি সুন্দরভাবে নিজে নিজেই ফিল আপ করতে হবে। ফর্মটি প্রথমে ডাউনলোড করে নেবে, তারপরে তোমরা কিন্তু সমস্ত কিছু হাতে ফিল আপ করতে হবে, অর্থাৎ পেনের দ্বারা ফিল আপ করতে হবে। তোমরা এখানে ছবি লাগিয়ে দেবে একটি, এখানে তোমাদের নামগুলি বড় হাতের অক্ষরে লিখবে সমস্ত কিছু, তারপরে বাবার নাম লিখবে, এরকমভাবে পুরোটা ফিল আপ করবে। তো এটা যদি দরকার পড়ে তাহলে আমরা পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে দেবো, ফর্মটি ডাউনলোড করে দেখিয়ে দেবো তোমাদেরকে অন স্ক্রিনে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো এবং তুমি কোথা থেকে আবেদন করছো সেটি অবশ্যই জানাবে নিচে কমেন্ট সেকশানে, এবং ভিডিওটি জেনে যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে এরকমই নিত্য নতুন আপডেট তোমার কাছে সরাসরি পৌঁছে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।